আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আজ একটি রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। আজকের রেসিপি হচ্ছে গুঁড়ো চিংড়ি দিয়ে কচি লাউয়ের ঝোল। গরম ভাত ছাড়াও খালিও কিন্তু এই আইটেমটি খাওয়া যায়, আবার রুটি বা পরোটার সাথেও কিন্তু বেশ জমে এই আইটেমটি। তো চলুন দর্শকগণ, আমরা আমাদের মূল প্রক্রিয়া চলে যাচ্ছি। মূল প্রক্রিয়ার জন্য আমাদের একটি প্রমাণ সাইজের কচি লাউ লাগবে। কচি লাউ যেহেতু এর খোসাটা খুবই পাতলা, তাই প্রথমে এই খোসাটা ছাড়িয়ে নিচ্ছে একদম পাতলা করে। এখানে অনেক ক্ষেত্রে আমরা একটু লাউয়ের খোসাটা ভারী করে করি, কখনো কখনো ভাজি করি। আমার চ্যানেলে এরকম লাউয়ের খোসার একটা ভাজির রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আজ একদমই পাতলা করে ফেলে দিচ্ছি, যেহেতু এটা দিয়ে একটা ঝোল ঝোল আইটেম তৈরি করব, খোসাটা আর আজকে ইউজ করব না। এরপর লাউটাকে আমাদের পছন্দ অনুযায়ী একটু শেপ দেব, তবে শেপটা দিতে গিয়ে খুব বেশি পাতলা বা ভারী বা বড় বা ছোট করলেও কিন্তু দেখতে ভালো লাগে না। প্রথমে লাউটাকে কয়েক টুকরো করে এভাবে অর্ধেক করে সেই অর্ধেক এভাবে ত্রিভুজের শেপে কেটে নিচ্ছি, তাহলে একটু দেখতে ভালো লাগে কাটার পর। যদিও রান্নার পর এরকম ত্রিভুজ বা চতুর্ভুজ শেপটা কোনো ম্যাটার করে না, তারপর রান্নার আগ পর্যন্ত দেখতে কিন্তু ভালো লাগে। সব কিছুই আসলে চোখের দেখা আগে ভালো, তারপর হচ্ছে রান্না বা সব কিছু। সবগুলো লাউ আমি কেটে নিচ্ছি অফ ক্যামেরায়। আর আমার পাশাপাশি উপকরণ হিসেবে লাগবে কিছু গুঁড়া দেশি চিংড়ি। এটা নদীর চিংড়ি নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোটো বড় সাইজ আছে। তো চিংড়িগুলোর এরকম উপর থেকে মাথার যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিব, লেজটা ছাড়িয়ে নিব, আর মাঝখানের আবরণটা ছাড়ানোর প্রয়োজন নেই। আমি দু একটা পিচ দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটতে হবে। উপর থেকে এভাবে আবরণটা তুলে নিচ্ছি, লেজটা তুলে নিচ্ছি, আর ভেতরে যেই মাছগুলো একটু বড় সাইজের সেইগুলোর মধ্যে একটু ময়লা থাকতে পারে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি কাটার পর চিংড়ি মাছগুলো আলাদা রাখবো, আর যে খোসাগুলো বের হয়েছে মাথা লেজ থেকে সেই খোসাগুলো আলাদা করে একদম পাটায় ম্যাশ করে নেব। এবার চুলায় 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে গরম হলে তাতে 1 মুঠো দেশি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুন দিচ্ছি 3 চা চামচ পরিমাণ, আর জিরা বাটা দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। রসুনটা এখানে দেশি রসুন ব্যবহার করেছি। চুলা গ্যাসটা একটু লো হিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচেরও কম হলুদ গুঁড়ো যোগ করেছি। লাউয়ের মধ্যে হলুদ মরিচের কালারটা কিন্তু বেশি কটকটে করলে ভালো আসে না, ঝালের জন্য আমরা পরবর্তীতে কাঁচা মরিচ ব্যবহার করতে পারি। মিডিয়াম লো হিটে মশলাটাকে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমার যে চিংড়ি মাছের ছোপাগুলো ম্যাশটা ছিল একদম ম্যাশ করে নিয়েছি, এটা আর ছাঁকতে হবে না। এই ম্যাশটা দিয়ে এই ম্যাশটাকে আমরা আরও 2 থেকে 2.5 মিনিট একটু কষিয়ে নিই। ছোবরার এই নির্যাসটা কিন্তু আমাদের রেসিপির স্বাদ অনেকাংশেই বাড়িয়ে তুলবে। এ পর্যায়ে আমার কেটে রাখা লাউগুলো ধুয়ে নিয়েছিলাম পানি ছাড়িয়ে, তাতে 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার চুলার হিটটা আমি একদম হাই হিটে দিব, আর একটু ভালোভাবে নেড়ে হাই হিট দিয়ে ঢেকে দিব 4-5 মিনিটের জন্য। তবে মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। লাউয়ে কিন্তু নিচ থেকেই পানি বের হয়, যার কারণে আর পানি প্রথম দিকেই দরকার নেই দেওয়ার। দেখুন 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসলাম, লাউ থেকে অনেকটাই পানি বের হয়েছে এবং লাউগুলো মোটামুটি 60% পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমার যে চিংড়ির মূল অংশটা ছিল সেটাকে একটু ভালোভাবে ধুয়ে পানি ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই খুব বেশি আগে দেওয়ারও দরকার নেই। লাউটা যখন মোটামুটি হয়ে আসবে রান্নার শেষ দিকে, তখন 3-4 মিনিট আগে এই চিংড়ি মাছটা দিলেই হবে। আর সামান্য একটু লবণ দিচ্ছি চিংড়ি মাছ অনুযায়ী, আর স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, চাইলে কাঁচামরিচটা ফেলে দিতে পারেন। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম রেখে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার হিটটা কমিয়ে দিতে হবে, কারণ লাউ কিন্তু অনেকটাই গলতে শুরু হয়েছে। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসলাম,
লাউ থেকে যতটুকু পরিমাণ পানি বের হওয়ার দরকার সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। দেখে নিচ্ছি লাউটা হয়ে গেছে কিনা। আমার লাউটা একদম 90%-এর মতো হয়েছে, আর সামান্য একটু হবে, তাই সামান্য একটু পরিমাণ পানি দিচ্ছি। মিডিয়াম হিটে আবারও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে ফিরে আসছি। আমার রান্নাটা অনেকটাই একদম নামানোর শেষ পর্যায়ে। দেখে নিচ্ছি লাউটা 100% সিদ্ধ হয়েছে কিনা। দর্শকগণ, লাউ রান্নার ক্ষেত্রে টিপস হচ্ছে, আপনারা যদি বেশিক্ষণ রান্না করেন সেক্ষেত্রে লাউটা একটু টকটক ভাব লাগবে। এই রান্নাটা একটু হালকা ঝোলঝোল অবস্থায় নামালেই কিন্তু ভালো লাগে খেতে। যদি রুটির সাথে খান সেক্ষেত্রে আর একটু ঝোলটা কমিয়ে নিতে পারেন, লাস্টে যে পানিটা দিয়েছি সেটা না দিলেও হবে। তাহলে দর্শকগণ, দেখলেন তো কত সহজে ছোট চিংড়ি দিয়ে লাউয়ের ঝোল তৈরি করা যায়। এই আইটেমটি আপনারা গরম ভাতের সাথেই বেশি উপভোগ করবেন, তবে যদি চান ভাত বা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন।